আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। সরকারের তরফে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে। সাধারণ মানুষের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবেদন যে আপনারা করতে চলেছে সতর্ক হবেন না। আগামী কয়েক দিন মধ্যে ইয়াস মুখোপাধ্যায় ঘূর্ণিঝড় আটকাতে চলেছে বাংলার বুকে। রবিবার বিকেলে সেই ঘূর্ণিঝড়ে সাধারণ মানুষকে সতর্ক করতে চান। মাইকিং প্রচারণ দিয়ে সতর্ক করতে চান হলে চন্দ্রনগর পুলিশ কমিশনার চুচড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং সারা চুচড়া শহর জুড়ে সতর্ক বার্তা প্রচার করা হয় মাইকিং এর মাধ্যমে। অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। কেউ কোনো অবস্থায় ঝড়ের সময়ে নদী তীরবর্তী এলাকায় যাবেন না বা নদীতে নামবেন না। মৎস্যজীবী ভাইদের কাছে অনুরোধ, আজ রাত থেকে কোনোভাবে নদীতে নৌকা ভাসাবেন না ঝড় শেষ না হওয়া অবধি। বাড়িতে গবাদি পশু থাকলে তাদের সুরক্ষিত জায়গায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতা করে চলুন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে জস, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে। সাধারণ মানুষের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবেদন যে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। ঝড়ের সময় কেউ দয়া করে ঘরের বাইরে বেরোবেন না। ঝড় উঠলে বাড়িতে যদি ইলেকট্রিক লাইন চালু থাকে তা মেন সুইচ থেকে বন্ধ করে দিন। ঝড়ের সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। কেউ দয়া করে ঘরের বাইরে বেরোবেন না। ঝড় উঠলে বাড়িতে যদি ইলেকট্রিক লাইন চালু থাকে তা মেন সুইচ থেকে বন্ধ করে দিন। ঝড়ের সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। বিপদ বুঝলে জেলা প্রশাসকের কন্ট্রোল রুম নাম্বার বা হুগলি পুলিশ কমিশনারেটের কন্ট্রোল রুম নাম্বার অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। উপরে ধেয়ে আসছে বিপদ সৃষ্টিকারী ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে জস, এ ব্যাপারে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ সমস্ত রকম সতর্কতা মূলক ব্যবস্থা সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। বিপদ বুঝলে জেলা প্রশাসকের কন্ট্রোল রুম নম্বর বা হুগলি পুলিশ কমিশনারের কন্ট্রোল রুম নম্বর অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। কেউ কোনো অবস্থায় ঝড়ের সময় নদী তীরবর্তী এলাকায় যাবেন না বা নদীতে নামবেন না। চুচড়া ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে বিশেষ ঘোষণা, পশ্চিমবঙ্গের উপরে ধেয়ে আসছে বিপজ্জনক সৃষ্টিকারী এক ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে জস, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে। সাধারণ মানুষের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবেদন যে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। ঝড়ের সময় কেউ দয়া করে বাইরে বেরোবেন না। ঝড় উঠলে বাড়িতে যদি ইলেকট্রিক লাইট চালু থাকে তা মেন সুইচ থেকে বন্ধ করে দিন। ঝড়ের সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। বিপদ বুঝলে জেলা প্রশাসকের কন্ট্রোল রুম নম্বর বা হুগলি পুলিশ কমিশনারেটের কন্ট্রোল রুম নম্বর অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। কেউ কোনো অবস্থায় ঝড়ের সময় নদী তীরবর্তী এলাকায় যাবেন না বা নদীতে নামবেন না। মৎস্যজীবী ভাইদের কাছে অনুরোধ, আজ রাত থেকে কোনোভাবে নদীতে নৌকা ভাসাবেন না ঝড় শেষ না হওয়া অবধি পর্যন্ত। বাড়িতে গবাদি পশু থাকলে তাদের সুরক্ষিত জায়গায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতা করে চলুন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। চুচড়া ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে। पत्रों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते कोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने खुशी वाला क्लिक डालिंग सबका टू ड्रीम उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।